মালদার মানিকচকের দিকে নজর রাখবো, সেখানে বোমাবাজি এবং তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে ঘটনা এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। মালদার মানিকচক অর্থাৎ মুর্শিদাবাদের পর এবার মালদা, মালদা থেকে যে খবর আসছে বোমাবাজির ঘটনা, মালদাতে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে ঘটনায়, আরো একবার জানাবো যে খবরের দিকে নজর রেখেছি। মালদার মানিকচকে বোমাবাজির অভিযোগ এলাকা এবং তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। বোমা পড়ে রয়েছে রাস্তায়, দেখতে পাচ্ছেন সেই ছবি, মালদার মানিকচকে বোমাবাজির ঘটনা, আমি তো এলাকায় চাঞ্চল্য, মৃত্যু তৃণমূল কর্মীর এই ঘটনায়। মালদার মানিকচকের ছবিটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরেছি, রাস্তায় পড়ে রয়েছে বোমা, বোমাবাজির ঘটনায় উত্তপ্ত মালদার মানিকচক, তৃণমূল কর্মীর মৃত্যু, রাস্তায় পড়ে রয়েছে বোমা এবং বোমার দাগ বোঝা যাচ্ছে স্পষ্ট, দেখতে পাচ্ছেন সেই ছবি। সেখানকার পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পরিতোষ সরকার। পরিতোষ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছো? জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মানিকচকের গোপালপুর এলাকা যে এলাকা বারংবার উত্তপ্ত হয়েছে, তবে বর্তমানে যে আজকে শনিবার সকাল থেকে যখন ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় তারপর আবার উত্তেজনা ছড়ায়, কংগ্রেস এবং তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়, একে অপরের দিকে বিভিন্ন অভিযোগ তোলা হলো, মুড়ি মুড়কির মতো এলাকা জুড়ে বোমাবাজি হয়েছে। তোমাকে বলবো যে দেখো, আমার ক্যামেরা পার্সনকে বলবো, এই এলাকায় এখনো বোমা পড়ে রয়েছে, যেখানে এখনো বোমা স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং এই গোটা ঘটনায় একজন তৃণমূল কর্মীর যেভাবে মৃত্যুর ঘটনা সামনে এসছে, পাশাপাশি এলাকা জুড়ে গুলিও চলেছে এমনটা অভিযোগ রয়েছে, তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছে, এর পাশাপাশি প্রায় আটজন আহত রয়েছে। তবে গোটা পরিস্থিতিতে এলাকা বর্তমানে থমথমে রয়েছে, ইতিমধ্যে গ্রাম জুড়ে রীতিমতো শূন্য রয়েছে পরিবেশ। ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, আমার ঠিক পাশে যে এলাকা সে বাড়ি ইতিমধ্যে তালাবন্ধ অবস্থায় রয়েছে, এই অবস্থার মধ্যে আতঙ্ক রয়েছে এলাকা জুড়ে, তীব্র উত্তেজনা রয়েছে, যদিও পুলিশ প্রশাসন দফায় দফায় গোটা এলাকায় মোতায়েন রয়েছে। প্রথম দিকে এই পরিস্থিতি সামাল দিতে কিছুটা হলেও বেগ পেতে হয়েছিল পুলিশ কর্মীদের, তারপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকায় পৌঁছেছে। তবে এই ভোট গ্রহণ কেন্দ্র যে রয়েছে 182 নম্বর বুথে, এখন পর্যন্ত ভোট গ্রহণে কিছুটা হলেও বিপত্তি হয়েছে এবং মানুষ ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছচ্ছে না এমনটাও জানা যাচ্ছে। ইন্দ্রাণী, সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছো যে কেন্দ্রীয় বাহিনী সেখানে কতটা তৎপর, নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? দেখো, এই ঘটনা ঘটার পর রীতিমতো এলাকা জুড়ে যখন উত্তেজনা ছড়ায়, তারপর থেকে এলাকায় এই পরিস্থিতি সামাল দিতে জেলা পুলিশের পদস্থ কর্তা থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছেছে, সাধারণ মানুষের সাথে কথা বলার পাশাপাশি এলাকা জুড়ে চলছে রুট মার্চ, এবং গোটা এলাকা দেখতে পাচ্ছ ফাঁকা শুনশান রয়েছে, কারণ একের পর এক বাড়িতে যে সমস্ত বাড়িগুলি রয়েছে আশেপাশে তা শুনশান অবস্থায় রয়েছে। বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে গোটা এলাকা জুড়ে পৌঁছেছে এবং তারা রীতিমতো এলাকা জুড়ে টহল চালাচ্ছে, যদিও যাতে করে বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রের দিকে যাতে মানুষ যাতে এগিয়ে যায় এবং নিজেদের ভোট প্রদান করে সেই সমস্ত বিষয়ে নিয়মিত পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন এমনটাই জানাচ্ছে। পুলিশ সূত্রে দেখতে পাচ্ছ আমার পিছনে ঠিক পুলিশ কর্মীরা, জেলা পুলিশের পদস্থ কর্তারা রীতিমতো এলাকায় টহল চালাচ্ছে এবং এলাকা জুড়ে এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতি রয়েছে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ পরিতোষ, তুমি নজর রাখো, তোমার সঙ্গে আবারও যোগাযোগ করবো। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি পরিতোষ সরকার, এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম মালদাতে, যেখানে মানিকচকে বোমাবাজির অভিযোগ, রাস্তায় পড়ে রয়েছে দেখলাম বোমা, এবং পাশাপাশি এই ঘটনায় তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে।